মালদার হাবিবপুর ব্লক স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন ও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার বুলবুল চণ্ডী জিএসভি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কিত সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয়। বাল্য বিবাহ করা ঠিক নয় এবং কি সমস্যা হতে পারে এ বিষয় নিয়ে ছাত্রীদের মধ্যে সচেতন করা হয়। এছাড়াও তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা থাকলে তাদেরকে স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করতে বলা হয়। এর জন্য স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন নাম্বার দেয়া হয়। আজকে জিএসভি হাই স্কুলে ক্লাসরুম ওয়ার্কশপ ফর বিজনেস রিডাকশন অফ বিজনেস ম্যারেজ অ্যান্ড বিজনেস প্রেগনেন্সি এই প্রোগ্রামটা করা হলো। এখানে আজকে উপস্থিত ছিলেন আমি মেডিকেল অফিসার আমিন ভাই আরাইস, ডক্টর অনুপ বৈদ্য, ডিএইচএন বেবি সমাজদার এবং আইসিডিএসের অধিকর্তা, হরিপুর থানার এসআই সাহেব এবং স্কুলের শিক্ষক মহাশয়রা, ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত ছেলে এবং মেয়েরা। কী বিষয়ে সচেতন? এখানে বাল্যবিবাহ রোধ করা বা কমানো এবং কৈশোরকালীন গর্ভাবস্থা যাতে কমানো যায় সেই বিষয়ে আলোচনা করা। জিএসভি হাই স্কুল মালদা ডিস্ট্রিক্টের সমস্ত স্কুলে হচ্ছে। আমাদের হরিপুর উপজেলাতে পুরো সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানটা চলবে, প্রতিদিন দুটো করে স্কুলে এই প্রোগ্রামটা চলছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।